পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল জেলা সভাপতির মুখ বদল, দায়িত্বে পেলেন বারামণি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি হলেন বারামণি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায়, আর জেলা সভাপতি পদের দায়িত্বে বিধান উপাধ্যায় পাওয়ার ঘোষণা মাত্রই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে সালানপুর রূপনারায়ণপুর তৃণমূল কার্যালয়ে সবুজ আবির খেলা ও মিষ্টি মুখ করানো হয়। এই বিষয়ে সালানপুর ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক ভোলা সিং জানিয়েছেন, বিধান উপাধ্যায়ের বিধানসভা এলাকায় যেমন গোষ্ঠী কোন্দল নেই, সেই রকমই জেলার সমস্ত বিধানসভাগুলোকে সাজানো হবে এবং আগামী দিনে গোষ্ঠী কোন্দল আর থাকবে না। যেরকম আমাদের বিধান উপাধ্যায়কে এটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দিল, আজ দলটাও ভালো হবে, প্রত্যেক বিধানসভাতে আমাদের বিধান, আমাদের যে বিধানসভাটা আছে বারাবণী, এইরকমই সাজাবার জন্য দিয়েছে। আর আমার দাদা এটা তো সচ্ছম আছে, বিধানদা একদম 200% কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও থাকবে না, এইরকমই সাজানো, পুরোটাই মিটাবার চেষ্টা করবো আমরা, পুরোটা মিটবে, আর গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও থাকবে না, এক্সাম্পল আমাদের বারাবণী বিধানসভা একদম। তৃণমূলের জেলা সভাপতি নির্বাচিত হলেন, কিরকম প্রথম প্রতিক্রিয়া কি? খুশি লাগছে দিদি এবং অভিষেক ব্যানার্জি এবং পার্টি আমার উপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে এবং বড় দায়িত্ব দিয়েছে, নিশ্চয়ই চেষ্টা করব দিদিদের, দিদি অভিষেক ব্যানার্জি আমার পার্টি যাতে আরও ভালো করে মানে আরও ইম্প্রুভ করতে পারে, আরও যেখানে যেটুকু মানে ঘাটতি আছে সেগুলো যাতে আমি ঠিক করে দিতে পারি। প্রবীণ এবং নবীন তাদের দুজনের মধ্যে সমন্বয় করবেন কীভাবে? কারণ যারা প্রবীণেরা আছে তারা আমার বাবার সাথে রাজনীতি করেছিলেন এবং আমিও বিগত প্রায় 10-12-14 বছরের উপর আমি তাদের সাথে আছি এবং সবার সাথে আমার খুব ভালো রিলেশন, কারোর সাথে এমন এরকম নেই। তো প্রবীণ আমার 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 ক্ষেত্রে মানে অসুবিধা কোনো হবে না, কারণ সবার সাথে আমার সবাইকে আমি রেসপেক্ট করি এবং সবার সাথে আমার যাতায়াত খুব বেশি আছে, সবার সাথে ঘনিষ্ঠতা আছে, ফলে অসুবিধার কোনো ব্যাপার নেই। এই যে নতুনভাবে সংগঠনকে সাজানোর কথা কীভাবে ভাবছেন? ভাবছি সবার সাথে বসি, বসার পর তারপরে আর সব আলোচনা করে দেখতে হবে সব। যে মুহূর্তে আপনি হচ্ছে জেলা সভাপতি হলেন, এরপরে আপনার সামনে হচ্ছে দিল্লি নির্বাচন, সেটাকে নিয়ে কিছু ভেবেছেন? আপাতত এখন মানে ভেবেছি আবার কি, পার্টি যখন করি রাজনীতি করি আমি নিশ্চয় চাইবো আমরা আসানসোল লোকসভা সিটটা আমরা বরাবর হেরে আসছি, দুবারই হেরেছি আমরা, তো এবার এবার যাতে হয়, কারণ বিধানসভা নির্বাচন খুব ভালো রেজাল্ট হয়েছে আমাদের এবং আগামী দিনের জন্য আরও ভালো হয় তার চেষ্টা আমরা সবাই মিলে করতে হবে। জেলায় সামনে রয়েছে পুরসভার নির্বাচন, সে বিষয়ে আপনার দলের প্রতি কীরকম কী ভাবনা চিন্তা রয়েছে? সবার সাথে বসে আলোচনা করে সব কিছু করতে হবে, এখন তো জাস্ট মানে বসি, বসার পর কথাবার্তা বলি। এতদিন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক বিরোধী দল ছিল, এবারে হচ্ছে বিজেপি 0 থেকে 77 চলে গেছে, তাদেরকে কী বলবেন, তাদের জন্য কী কী রাখছেন, কী বলছেন? একটাই, শুধুমাত্র মানে সেই ভাষণ না দিয়ে বা ধর্ম নিয়ে রাজনীতি না করে মানুষের সাথে থাকা দরকার, পাশে থেকে লড়াই করা দরকার, যেটা কিন্তু আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সুপ্রিমো যেটা যেভাবে মা মাটি মানুষকে নিয়ে চলছেন এবং সব সময় সব যে কোনো প্রকল্প মানুষের জন্য প্রকল্প, এখানে কোনো ধর্ম নেই, জাত নয়, কোনো বর্ণ নেই, তো নিশ্চয়ই মানুষের সেবা করুক, খালি মানে সে মুখে ভাষণ দেবে এই দেবো ওই দেবো সেটা না করে, যেটা আমরা নির্বাচনের পূর্বে আমরা আমাদের ইস্তেহার ছিল যেটা যে আমাদের দুয়ারের সরকারটাকে আমরা আবার নিয়ে আসবো, আমাদের দুয়ারে দুয়ারে রেশন হবে, আমাদের জেনারেল কাস্টের 500 এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের 1000 টাকা করে করা হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।